হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মৌরি কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ডালের অসাধারণ মজার একটি রেসিপি। লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, তাছাড়াও এতে রয়েছে ফাইবার, ভিটামিন সহ অনেক প্রয়োজনীয় উপাদান। লাউ অনেক কিছু দিয়েই রান্না করা যায়, আর লাউ যদি ডাল দিয়ে রান্না করা হয় তবে তো কথাই নেই। চলুন দেখে নিই লাউ ডাল রান্নার প্রসেস, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে একটি মিডিয়াম সাইজের লাউ খোসা ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবং পরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানে আমি 3 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে তাতে 3টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অ্যাড করছি সামান্য পানি মশলাটা কষানোর জন্য, এবং এতে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট আমি একসাথে মিক্সড করে নিয়েছিলাম। এবার এটাকে কিছুক্ষণ খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। চমৎকার একটি ফ্লেভার এসেছে আদার। এবার আমি এতে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ আমি আবারও কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিব। লাউ তরকারিতে বেশি মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো ভালো লাগে না, তাই 1/2 চা চামচই এনাফ। মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলাটা তেলের উপরে চলে এসেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডাল, এবং আমি এটা মশলার সাথে কিছুক্ষণ খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে। ডালটা অনেকটা সফট হয়েছে, আমি আবারও এটাকে কিছুক্ষণ খুব ভালো মতো তেলের সাথেই কষিয়ে নিয়েছি। যে কোনো খাবারের টেস্ট নির্ভর করে আপনি যতটা মশলা কষাবেন সেটার উপর। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউগুলোকে, এবং খুব ভালো মতো আমি ডালের সাথে লাউয়ের টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। লাউ খুব বেশি কুচি করার প্রয়োজন নেই, কারণ এটা এমনিতে গলে যাবে। আমি ডালের সাথে লাউটা মিশিয়ে ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে। দেখুন লাউ অনেকটাই সফট হয়ে গেছে এবং হালকা পানি আসতে শুরু করেছে। আমি আবারও এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি, এবং মিডিয়াম হিটে আমি এটাকে আরো ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন পানি উঠতে শুরু করেছে, এখনো লাউটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়নি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচা মরিচ। মরিচগুলোকে আমি হালকা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছিলাম, এবং আবারও খুব ভালো মতো নেড়ে আমি ঢেকে দিব আরও 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে। আমার রান্না প্রায় শেষ, আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। লাউ রান্নায় ধনিয়া পাতা কিন্তু লাউয়ের স্বাদ দ্বিগুণ করে দেয়। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, কারণ লাউয়ের পানিতেই লাউটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে তাতে 1টি পেঁয়াজ কুচি এবং 4-5 টুকরো রসুনের কোয়া কুচি করে এটাকে বেরেস্তা করে নিচ্ছি। অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ 5 ফোড়ন এবং 3টি আস্ত শুকনা মরিচ। শুকনা মরিচটা দেওয়ার কারণে এই লাউ তরকারির স্বাদ অনেকটা বেড়ে যাবে, ফ্লেভারটাও চমৎকার আসবে। দিয়ে দিচ্ছি 3 টুকরো
তেজপাতা, সবগুলোকে আমি কিছুক্ষণ ভালো মতো ভেজে নিব ব্রাউন কালার না হওয়া পর্যন্ত। বেরেস্তাটা হয়ে গেলে আমি সেটাকে সরাসরি লাউ তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ একটি অ্যারোমা এসেছে যেটা আমি পাচ্ছি, আপনারাও পারবেন যদি আপনারা ঠিক এভাবেই রান্না করেন। আমার রান্না শেষ, এবার পরিবেশনের পালা। সো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজার লাউ দিয়ে ডালের তরকারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।